পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। ঠিক সময়ে রক্তপাত বন্ধ হয়ে গেছে বলে বিপদ কেটে গেছে। আমার মনে হচ্ছে উনি অ্যানিমিয়াটিক, কিন্তু যদি রক্তপাত বন্ধ না হতো তাহলে বিপদ ঘটতে পারত। আপনারা খুব বুদ্ধি করে সবাই মিলে যে রক্তপাতটা আগের থেকে বন্ধ করে দিয়েছেন, এর ফলে পেশেন্ট অনেকটাই স্টেবল অবস্থায় আছে। এই যে নীলা দিদি সবকিছু করেছে। ডক্টর কেমন দেখছেন, মানে ভয়ের কিছু নেই তো হসপিটালে কি? না না, ওসবের দরকার নেই। এসব ক্ষেত্রে প্রাইমারি চিকিৎসাটাই খুব ভাইটাল হয়ে দাঁড়ায়। আসলে ওনাকে দ্রুত অ্যাক্সিডেন্ট স্পট থেকেও সরিয়ে আনা হয়েছে, যার জন্য ট্রমাও আসতে পারে না, আর এর ফলে উনি খুব শীঘ্রই রিকভার করে উঠতে পারবেন। ওনার এখন একটু রেস্টের দরকার। আমি কটা ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধগুলো সময় মতন ওনাকে ঠিকঠাক করে খাইয়ে দিও, তাহলে বিপদ কেটে যাবে। চিন্তা নেই, আমি আসি তাহলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর। নীলা, মা আজকে এখানেই থাকবে, ঠিক আছে? এই অবস্থাতে মাকে মুভ করা ঠিক হবে না। তুমি এক কাজ করো, তুমি গৌরীর সঙ্গে চলে যাও। হ্যাঁ, আর বাবা তো এখানে আছে, আমি আমি এখানেই থেকে যাচ্ছি। আমি ওদের সাথে চলে যাব মানে? যদি আমি না থাকি, যদি কোনো প্রয়োজন হয়, বিপদ হয় তখন? নীলা তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। বাবা তুমি থাকবে তো? হ্যাঁ, তোর মাকে অবস্থা ফেলে রেখে কোথায় যাব? শান, মা তো এখন ঠিক আছে, তোমরা বাড়িতে গিয়ে রেস্ট নাও। আমাকে প্রেসক্রিপশনটা দাও, আমি ওষুধগুলো নিয়ে আসছি। অরূপম, আমি বলছি কি, আমি এখানেই থাকি না, আমি দূরে থাকবো, আমি ঘরে আসবো না, কিন্তু প্লিজ আমাকে এখানে থাকতে দাও, নাহলে টেনশন হবে আমার। বললাম তো, তুমি কোনো চিন্তা করো না, দরকার পড়লে আমি তোমায় ফোন করে নেব। একটা কথা বলি কাকু, আজ যখন কাকিমার অ্যাক্সিডেন্ট হলো, তখন কিন্তু আপনি সব সময় কাকিমার পাশে আছেন, হয়তো রাতে জেগেও থাকবেন, কাকিমার জন্য চিন্তা করে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। রূপম দাদা তো আপনারই ছেলে কাকু, সে তো আপনার মতোই দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে। আর যাকে আপনারা সব থেকে বেশি ঘৃণা করেন, সেই আজ সব থেকে বড় সাহস দেখিয়েছে, না হলে কাকিমার অনেক বড় বিপদ হয়ে যেতে পারত। যদি কেউ ভুল করে, মা তার চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দেয়। আমি মায়ের কাছে প্রার্থনা করব যেন আপনারাও আপনাদের ভুলটা বুঝতে পারেন, সত্যিটা দেখতে পান। নীলা দিদি চলে এসো তুমি। শোনো ডাক্তারবাবু, তুমি কাকিমার চিকিৎসা করলে না কেন? একজন ডাক্তার হয়ে অসুস্থ মানুষের চিকিৎসা করলে না? গৌরী, আমি যখন একবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি চিকিৎসা করব না, তখন সেখান থেকে আমাকে টলানো সম্ভব নয়। করে আমি কি করে আবার ডাক্তারবাবুকে আগের অবস্থায় ফিরিয়ে আনবো? মা, মানুষটা যে কোনো কথাই শুনতে চাইছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।